প্রতিতি অ্যাগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের জাতীয় মাছ ইলিশ। আর এই ইলিশ মাছ কেনার জন্য আমরা বাজারে যাই, কিন্তু অনেক সময় এমন হয় যে ইলিশ মাছ না কিনে আমরা ইলিশ মাছের মতো দেখতে হুবহু অন্য একটি মাছ কিনে নিয়ে চলে আসি ইলিশ মাছ ভেবে, যে মাছটি আসলে ইলিশ মাছ নয়, সেটার নাম চাপিলা বা সুরমা বা চৌকা। তা আজকে আপনাদের জানাবো এই ইলিশ মাছ এবং নকল ইলিশ মাছ অর্থাৎ চাপিলা চৌকা বা সুরমা মাছের পার্থক্য। আপনি কীভাবে বুঝবেন যে এই মাছটি অরিজিনাল বা আসল ইলিশ নাকি নকল ইলিশ? আর এটা জানানোর জন্য আজকে আমি এসেছি বাংলাদেশের ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুর শহর। চাঁদপুরে এই ইলিশ ঘাটে আমি কথা বলবো একজন পাইকারি দোকানদারের সাথে, জানবো আসল ইলিশ এবং নকল ইলিশের পার্থক্যটা কী। ইলিশ আর অন্যান্য চাপিলা চৌকা সুরমা এটার পার্থক্য কি বা বুঝবো কিভাবে? এর তো পার্থক্য অনেক আলাদা, বুঝবো কিভাবে? আমরা যদি চাপিলা মাছ কয় না, এটি হলে আপনার মনে করেন যে আইস এমন বাড়ি আসতে করে না, একবার এসে আপনি আমাদের বলবেন যে সমুদ্রের ইলিশ এবং নদীর ইলিশ কিভাবে চেনা যায় বা এদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য ইলিশটা লম্বা আর নদীরটা একটু গোল, যেমন এখানে আঁশ মোটা, এটা হলো পাতলা, নদীরটা পাতলা। যে আপনার সমুদ্রের ইলিশের চোখগুলো লাল হয় আর নদীর হয় না, এটা আমার এই পার্থক্য বোঝা হয় না, কী জন্য জানেন? কারণ আপনি মনে করেন যে আমি ধরেন কালকে যে মাছটা কিনছি না, এই মাছটা আমি রাত্রে রাইখে দিছি ধরেন, এটা আমার চোখটা কি সাদা থাকবো? কেন আমি কীভাবে বুঝবেন সমুদ্রটাই খালি লাল হয়? আর আপনি বরফে মাছটা বরফ লাগে এলাইলেই চোখ লাল হয়ে যায়। এই মাছটা আমরা কিনছি সকালে ভোরে ধরেন, কিন্তু এখন আইস লাগে এলাইতেছি, আইস দিটা আছি আজ একটু পরপরই আইস দেবো, তখন আপনার চোখটা লাল হইবে, ওইটা দিয়ে চোখ লাল দিয়ে আপনি কিছু চিনতে পারবেন। কিন্তু দেখেন এখানে এই মাছটার চোখ সাদা, আবার পাশের ওইটার মাছের আবার চোখগুলো লাল, ওই জন্যই তো আপনার বুঝালাম চোখ সাদা লাল দিয়ে আপনি বুঝতে পারবেন না, কারণ ওইটা আপনার বরফ লাগাইনি মাছ, এমনিতেই চোখ লাল। এখন আমি চলে এসেছি পদ্মা নদীর ধারে অর্থাৎ মুন্সিগঞ্জের মাওয়াই। এখানে পদ্মা সেতুর পাশে গড়ে উঠেছে ইলিশের বিশাল হাট, যেখানে ইলিশ মাছ খুচরা যেমন বিক্রি করা হয়, পাশাপাশি ভেজে বা রান্না করেও বিক্রি করা হয়। কথা বলবো এখানকার একজন দোকানদারের সাথে, যিনি ইলিশ মাছ তাজা এবং ভেজে বিক্রি করেন। অরিজিনাল ইলিশ আর চাপিলা বা অন্যান্য মাছ চিনবো কীভাবে, একটু পার্থক্যটা একটু বলুন। যেমন চন্দনের লেজাটা এখানে বড় থাকে চেরা, আর এটা যেমন কালো আর সাদা না, ওটা থাকবে একদম হলুদ। এটা যে ইলিশের, এটা হচ্ছে ছোট এবং কালো সাদা, কালো আর সাদাটা হলুদ, এই যে হলুদ থাকবে, হলুদ থাকবে, এরকম এরকম থাকবে তো লেজের। হ্যাঁ, লেজের। আর অন্যান্য পার্থক্য? অন্যান্য মাথা থাকবে বড় চ্যাপটা, বড় চ্যাপটা, ওটা কি ইলিশের না অন্যান্য? অন্যান্য মাছ, অন্যান্য মাছের মাথা বড় চ্যাপটা থাকবে, আর ইলিশের, ইলিশের থাকবে গোল থাকবে, ছোট থাকবে। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি চলে এসেছি উত্তরবঙ্গের চলনবিলের মৎস্যের রাজ্য খ্যাত সিংড়াই। এখানে সিংড়া আড়তে কথা বলবো একজন পাইকারি ব্যবসায়ীর সাথে, যিনি বরিশাল বা চাঁদপুর বা মুন্সিগঞ্জ থেকে ইলিশ মাছ নিয়ে এসে বিক্রি করেন। আচ্ছা, আপনি আমাদেরকে জানাবেন আপনি যে মাছগুলো বিক্রি করছেন এটা আসলে কী মাছ, এবং ইলিশ মাছ এবং এই মাছের মধ্যে পার্থক্যটা কী? এটার নাম কি বললেন? এটা 350,
আর এটা এটা আপনি হচ্ছে 240, এটা আপনি উদ্দু আমরা 300 গ্রাম বাজে হাই 300 আপনি আর ইলিশ তো দেখা যায় 2 কেজি পুরো জীবনে পাইনি। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম আসল ইলিশ মাছ এবং নকল ইলিশ মাছের পার্থক্য। আসল ইলিশ মাছের রং বা কালার অনেকটা উজ্জ্বল সোনালী বর্ণের, কিন্তু নকল ইলিশ মাছের সেই রংটা কিছুটা ধূসর রঙের হয়ে থাকে এবং আসল ইলিশ মাছের যেই আইস সেগুলো চকচকে এবং স্পষ্ট মসৃণ, এবং নকল ইলিশ মাছ সেটা সুরমা বা চৌকার আইস অনেক সময় থাকে না। আসল ইলিশ মাছটা অনেক সময় একটু কিছুটা গোলাকার হতে পারে, কিন্তু নকল ইলিশ যেগুলো চৌকা সেগুলো লম্বাকৃতির হতে পারে। তো আমরা সাধারণত বাঙালির প্রাণের উৎসব বৈশাখে আমরা ইলিশ এবং পান্তা খেয়ে থাকি, এছাড়াও বিভিন্ন সময়ও ইলিশ খেয়ে থাকি। তো ইলিশ মাছ কেনার সময় আমরা যাতে নকল ইলিশটা না কিনি, আমরা যাতে আসল ইলিশের এই লক্ষণগুলো দেখে ইলিশ মাছটা কিনি, যাতে ইলিশের প্রকৃত স্বাদ পাই, সেটাই আমার আজকে আপনাদের জানানোর উদ্দেশ্য ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিটি এগ্রো ফার্ম এই চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।